আমি একটা কথা কই, দিন রাত পুয়া গেল, কামাই না খুলে চরবো না, ডাহাইতে পরে জিন্দিক বেড়ে খাই, আজকে তো না ধরি তাহলে কি হবো? আমার বাপে ও ডাহাইতে করে খাইছে, আমার চোদ্দ গোষ্ঠী ভাই, আমার চোদ্দ গোষ্ঠী তুমি ডাহাইতে করে খাইছে, আমি আর আমার বাপে ডাহাইতে করে খাইছি, তোর কেন? মানুষ আমরা আমার রাস্তা কি চেক করবার কর, কিসে চেক করতো? আর কি হবো নন, আমার তাহলে সমান সমান ভাগ দিবেন, নাহলে গেলে আপনি তাহলে দেওয়ার আমার পিস্তল দেখাতে এই বিষয়ে জম দেখাতে আছে দাদা, একটু মিলিয়ে আমি পিস্তলই ধরা নন, ওই যে ওই জন্য পাবলিক পাস দেখাতে কেসে নন নন কালা মুখ বেঁধেছিল আর একবার আইবা নিয়ে নইলে দেয়া দিয়েন কতজনে ডাহাত করি করতাম আমি, ডাহাতের কোনো মূল্য নাই, বন্ধু যখন বল আমার বাড়ি লাঠি দিয়া আমার বাড়ির সামনে দিয়া চোর ধরে নিয়ে যাবে কি কিসের চোর? আচ্ছা তোমার কি লুট করলো? আপনারা জীবনে আর ডাকাতি করবেন না, ইলেকট্রিক কারেন্টে পাবলিকের মার খেলাম না, আর আপনারা এই কামার জীবনে করবেন না, ডাকাতি আর করবেন না, কিছু করবেন না, আমরা আর ডাকাতি করব না।
লাইক শেয়ার কমেন্ট এই পিস্তল গুলো আমরা ফালা দিমু আজকে থেকে আমরা এই ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করে দিবেন শেয়ার করবেন আর আমি জীবনে টাকা দেব না আমার নাম বলতে ইসলাম তাসারাবা দাইমিয়া আসসালামু আলাইকুম বিয়ে দর্শক